ত্বক করে মসৃণ ও সুন্দর। অরেশ ত্বকের সৌন্দর্য বাড়বে বহুগুণ আসল স্যাফ্রন অয়েলের প্রাকৃতিক উপাদানে, যা আছে অরেশ বায়ো ন্যাচারাল স্যাফ্রন বডি অয়েলে। সারা বছর ব্যবহার করুন আর তফাত দেখুন নিজেই। অরেশ। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অরিশ কেয়ার অনুষ্ঠান। অরিশ কেয়ার মানেই অরিশের ব্র্যান্ড ওনার অনুপমা ত্রিপাঠী। যদিও আমরা অনুপমাকে সামনে দেখি, পিছনে থাকেন মিস্টার আর বি ত্রিপাঠী, অর্থাৎ আমাদের দাদা। তো গতকাল ওদের অ্যানিভার্সারি গেছে, গত কালের অ্যানিভার্সারি, আমরা আজকে ওদেরকে বি লেটেড হ্যাপি অ্যানিভার্সারি বলে শুরু করবো, কারণ ফেসবুকের মাধ্যমে আমরা সবাই জেনে গিয়েছি। এবারে যেটা বলবো অনুপমা, আজকে কিন্তু আমি একটু অন্য প্রসঙ্গে থাকবো। আমরা বেবি, থ্যাংক ইউ সো মাচ তোমাকে, এইভাবে না তোমাদের জুটিটা এগিয়ে চলুক। আমি জানি তোমাদের দুজনকে খুব ভালো করে চিনি, যে তোমরা কিন্তু বাইরের আড়ম্বরের এই জগৎটাকে একদম মেশো না, তোমরা তোমাদের দুজনের মধ্যে থাকতে ভালোবাসো এবং তোমাদের দুজনের মানে সম্পূর্ণ মনোযোগটা হচ্ছে তোমাদের সন্তান, তোমার বাবা মা, তোমাদের পরিবার এবং তোমার বৃহত্তর অরিশ পরিবার, অর্থাৎ আমরা। তোমরা ভাবতে ভালোবাসো যে আমাদেরকে কী করে আরও কমফোর্ট জোন, আরও কমফোর্ট জোনে নিয়ে যাবে। ঠিক সেখান থেকে দাঁড়িয়ে যারা এখন এজিংয়ের প্রবলেমে ভুগছেন, আজকে আমি তাদেরকে নিয়ে আলোচনা করতে চাই যে অ্যান্টি এজিং প্রসিডিয়ার, এই যে ধরো এই যে এজিংয়ের প্রবলেমটা যাদের শুরু হয়েছে, তারা অ্যান্টি এজিং প্রসিডিয়ারে এজিংয়ের প্রবলেমটাকে মিনিমাইজ করবেন। কিন্তু এজিংয়ের প্রবলেমটা যাতে শুরু না হয় বা ডিলে হয়, প্রত্যেকটা মানুষের বয়স বাড়বে, এজিং আসবে, কিন্তু একটা ডিলে প্রসিডিয়ারে যেতে যায়, যার জন্য কী কী প্রোডাক্ট কোন সময় কখন ব্যবহার করা উচিত এবং সেটা ইন্টারনালি কী করা উচিত, এক্সটার্নালি কী করা উচিত। একদম একদম ঠিক কথা বলেছ। আমার গত দিন অ্যানিভার্সারি ছিল, যেটা আমার একদম মানে দাদা তো বলেছিল একদমই কোনো কেক কাটা, কোনো আড়ম্বর কিচ্ছু না, যেহেতু অরিশ তো নেই সেই জন্য। তো লাস্ট অফ অল মায়ের মানে মা, যেহেতু মাকে আমি ভীষণ প্রায়োরিটি দিই সব জায়গার থেকে, মার কিছুতেই মন মানছিল না, মা কন্টিনিউয়াসলি আমার কানের সামনে ভ্যান 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 করছিল। তারপরে আমি লাস্ট অফ অল ঠিক আছে একটা কেক, আমি অর্ডার ফর্ডার কিছু দরকার নেই, যেখানে একটা ভালো কেক পাবো অর্ডার দিয়ে নিয়ে চলে আসবো, ব্যাস আর কিছু করার দরকার নেই। তারপরে এন্ড অফ দ্য মোমেন্ট আমি কি করলাম, আমাকে দাদা ইয়েলো কালারের রোজ দিয়েছিল, কিন্তু আমিও বলিনি, হ্যাঁ একজনকে দিয়ে আনিয়ে নিয়েছিল, তো রোজটা একটু মরা মরা ছিল। আমিও শুনে ঠিক আছে এনে দিয়েছে, যদি কিছু বলি তাহলে মনটা খারাপ লাগবে, কারণ আমি কিন্তু কোনো স্পেশাল গিফট, আমার আমাকে অনেকদিন ধরে বলছে কি নেবে কি, ইভেন 25th অ্যানিভার্সারিতে কেউ বিশ্বাসই করবে না আমি কোনো স্পেশাল গিফট নিইনি। আমার ওই সোনা গয়না অতি মানে ওইসব আমার একদমই কোনো কালই মানে পছন্দ না, কেউ দিলে ঠিক আছে বাট ওইভাবে যে ওটাই নিতে হবে, এটা না নিলে ওটা হবে না পালন, এই মানে এটা নেই। তো লাস্টে কি করলো, হঠাৎ আমার সন্ধ্যাবেলা মনে হলো মা দেখছি এত কথা বলছে আমাকে, বলছে বলে যাচ্ছে কি রে একটু কেকটা কাটবি না, আমি বলছি না না আচ্ছা ঠিক আছে দাও, তুমি মা নেমে চলে এসছে যথারীতি আমার ঘরে। এবার একটু গল্পই করে নি, এবার কি হয়েছে, এবার আমি এটা ফেসবুক লাইভ করার পরেই না সিটি ভ্যানে লাইভ ছিল, সিটি ভ্যানে লাইভ করার পরে মনে একটা ছোট্ট করে ফেসবুক লাইভ করেছিলাম, করে বসে আছি, ভালোও লাগছে না মনটা। তারপরে বললাম যে না কত ফুল আনাবো, এবার ফুল আনাবো বলতে গিয়ে ওই অফিসের ওই ছেলেটিকে বলা হয়েছে যে ফুল এনে, আমার তো জানো ওইখানে এক নম্বরের ওখানে প্রচুর ফুলের দোকান, এবার যাহা তো ফুলগুলো এনে দিয়েছে মানে গোলাপ গুলো দেখে না আমারই মাথা খারাপ হয়ে যায়। আমি তখন দাদাকে বলছি মিসেস বার্গে যে তোমাকে যখন সকালবেলা বলে তুমি তাহলে বললে না কেন, আমি তুমি বললে তো তুমি মন খারাপ করবে না, ওই জন্য আমি বলিনি। এবার দেখছি এই ফুলটা আর ওই ফুলটার মধ্যে অনেক তফাত, মানে আমি হলে কি করতাম বলো তো, ওই যে মানে ফুল দিয়ে গেছে যদি দেখতাম যে ফুলটা এরকম শুকনো শুকনো, আমি বলতাম ভাই ফুল গিয়ে আমার টাকা ফেরত লাগবে না, ফুলটা গিয়ে তাকে দিয়ে এসো, আমি এই ফুল নিতে পারবো না। সো মানে এইরকম একটা ব্যাপার, তোমার পাশে আজ খুব সুন্দর জাদুবিরা রেখেছে বড় কি লাকি পম ওদেরকে নিয়ে, আমি এরকম হয় তোমার পাশে খুব সুন্দর জাদুবিরা রয়েছে দাদা, হ্যাঁ জাদুবিরা গুলো আনিয়ে আনানো হয়েছিল ওই বিকেল বেলা।
জারবেরা এবং গোলাপ দুটোই আমার কাছে প্রচন্ড, আমি বলেছি আমার এই 26 বছরে আমি সবচেয়ে বিউটিফুল গিফট পেয়েছি। মানে আমার কি ওই বুকে ঠুকে গুলো খুব একটা আমি পছন্দ করি না, খুব সত্যি কথা, মানে এক একটা সিঙ্গেল ফুল না আমার কাছে খুব মানে ইম্পর্টেন্স পায়, মনে হয় গাছ থেকে এক্ষুনি পেরে মানে কেটে নেওয়া হয়েছে। এই যে তুমি একটা মেনশন করলে না 26-এর অ্যানিভার্সারি, তোমার 26 আমার 33 এভাবে তো এগিয়ে যাচ্ছি আমরা, তো তারপরেও তুমি এত সুন্দর রয়েছে, 26টা বসন্ত পার করে দিয়েছো, তো এই রহস্যটা আজকে কিন্তু রিভিল করতে হবে এবং আমাদের দর্শকরাও যাতে তাদের 26, 36, 46 যাবে এবং তারাও যেন গ্রেসফুলি যেতে পারে সেই জায়গাটা বলতে হবে আজকে। ওই এজিং প্রসিডিয়ার যাতে ডিলে হয় তার জন্য অ্যান্টি এজিং ট্রিটমেন্ট ঠিক কোন সময় শুরু করব আমি জানবো, কিন্তু টেলিফোনে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার আপনাদের দুজনকে। কে বলছেন? আমি কাকিনাড়া থেকে শিবানী মণ্ডল বলছি। শিবানী মণ্ডল কাকিনাড়া থেকে, বয়স কত শিবানী? আমাদের মানে আমার এবং হাজবেন্ড দুজনেরই প্রোগ্রাম মানে মাখছি, ব্যবহার করছি, দুজনেরটাই বলবো। হ্যাঁ হ্যাঁ, দুজনেরই বয়স বলুন, আপনার বয়স কত? আমার বয়স 45। আচ্ছা, হাজবেন্ডের? আমার হাজবেন্ডের বয়স হচ্ছে 57। 57 and 45 husband, হ্যাঁ বলুন, কি হয়েছে, কি মাখছেন, কেমন আছেন? হাজবেন্ডের মানে আমার হাজবেন্ডের গালে দুই গালে মেচেদো দাগ পড়েছিল, ওই পাপা ইটান ক্লিয়ার ক্রিম, তারপরে ইটান ক্লিয়ার আপনার ফেস ওয়াশ, পাপায়া চন্দন গ্লো সিরাম, আর আপনার হচ্ছে ওই পাপায়া চন্দন ওই ডিপ ট্রিটমেন্ট সেশন ক্রিম, একদম হ্যাঁ, মানে ব্যবহার করতে অনেকটা কমে, হ্যাঁ হ্যাঁ একদম অনেকটা কমে গেছে। আর আমার হচ্ছে মানে মুখে কোনো দাগ দাগ নেই, আমি গোল্ড রেঞ্জটা ব্যবহার করছি। তাতে আপনার স্কিনের গ্লো কতটা এসেছে গোল্ড রেঞ্জ ব্যবহার করে? দেখুন এই মুহূর্তে আমি তো মানে কিছু বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে যেন একটু বেশ চকচকে ভাব। আপনি বুঝতে পারছেন না, আপনাকে দেখে লোকে কি বলছে, আপনার হাজবেন্ড আপনাকে দেখে কি বলছেন? আমার হাজবেন্ড দেখুন উনি তো বলে যে বয়সটা তোমার এখনো খুব একটা হয়নি মনে হয়, এটাই তো কমপ্লিমেন্টস। তারপর প্রিমিয়াম আমি সব লাগাচ্ছি, তারপর হেনাটা লাগাচ্ছি, এটাই কমপ্লিমেন্টস একদম। আর একটা বলতে চাই ম্যাডাম, মানে আমি বলে নি তারপরে বলবেন, না শুনতে একদম ঠিক আছেন বলুন। আর এবার গরম পড়ছে তো, আমার হাজবেন্ডের কোনো হেনা আর কি ওনার লাগালে র্যাশ হয় মাথায়, লাগাতে পারে না। উনি যদি ব্ল্যাক হেনাটা মানে ব্যবহার করতে পারবো, ওনার অফিস টফিসে যান তো চুলগুলো একটু সাদা হয়ে গেছে, আর একটা হেনা লাগায় ন্যাচারাল, সেটা নাম মানে কোম্পানি, সেটা ওই চুলগুলো ব্রাউন ব্রাউন হয়, উনি চাইতে কালো রং করতে চাইছে, আপনার হাজবেন্ড চুলে কালো রং করতে চাইছেন, কিন্তু সেটা আপনি চাইছেন অরিশের ব্ল্যাক হেনা ব্যবহার করাতে, নর্মাল হেনা নয়, তাতে মাথায় অ্যালার্জি বেরোচ্ছে আপনার হাজবেন্ডের, বেরোয় আর কি, ওনার এটার প্রবণতা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আপনি লাগাই, আপনি গোল্ড রেঞ্জ করে ভালো আছেন? আমি ভালো আছি, এবং অনুপমা ম্যাডামকে দুজনকে অ্যানিভার্সারি শুভেচ্ছা মানে জানাই, ভালো থাকুক আপনারা, মানে সুন্দর জীবন কাটান আর কি, আপনারাও সুন্দর জীবন কাটান। থ্যাংক ইউ থ্যাংক ইউ, ভালো থাকুন, আপনিও ভালো থাকুন, ধন্যবাদ, একদম অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, হ্যাঁ অনেক ধন্যবাদ। এই যে ভালোবাসা, এই যে বলছেন ভালো জীবন কাটাই, সত্যি ভালো জীবন কাটাটাই কাটানোটাই হচ্ছে সব থেকে, আমি বলবো সব থেকে মূল্যবান জায়গা, মানে উপহার বলুন, আমার কাছে উপহার মানে উপহার ঠিক আছে, কিন্তু ওই ভালোভাবে জীবন কাটানোটাই আমার কাছে মনে হয় মূল মন্ত্র, যাতে জীবনের শেষ দিন পর্যন্ত আমরা যেন ভালোভাবে থাকতে পারি। কেন এই 2 বছর তো আমাদের অনেক কিছু নষ্ট হয়ে গেছে জীবনের, মানে প্রত্যেকেরই জীবন থেকে 2 বছর কমে গিয়ে কি হয়েছে, আমরা একটু মানে ভীত সন্ত্রস্ত মাঝখানে হয়ে গেছিলাম। তো যাই হোক, আপনি আপনার হাজবেন্ড ভালো থাকুক, আপনি ভালো থাকেন, আপনি এই যে গোল্ড রেঞ্জ ইউজ করছেন না, আমি একদম আমার কথা মাথায় মানে আমাকে এত ভালোবাসেন তো আপনারা, আমি একটা কথাই বলবো, এই গোল্ড রেঞ্জটা যখন আপনি মানে ইউজ করতে থাকবেন, আপনার এখন 45, আপনি ডেফিনেটলি ডেফিনেটলি রং রানে আপনি দেখবেন আপনার স্কিনটা কত ভালো থাকবে, কত আর 5 জনের থেকে কিন্তু আপনি অনেক বেশি সুন্দর থাকবেন। এই যে হাজবেন্ড বলেছে না কমপ্লিমেন্টস দিয়েছে যে সত্যি এজটা বেশি হয়নি, একদমই ওই জিনিসটাই মাথায় লক করে নেবেন, এজটা বেশি হয়নি, এজ তো
মানে একটা দিন পার হবে মানে একদিন বয়স, দুটো দিন পার হবে দুদিন বয়স, কিন্তু ওটা একদমই ভাববেন না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখবেন আমি কতটা সুন্দর, আমি কতটা গ্ল্যামারাস, হ্যাঁ আমি আর পাঁচজনের থেকে অনেক বেশি সুন্দর, আমি আরো পাঁচজনের থেকে অনেক বেশি ভালো আছি। এই এই পজিটিভিটিটা যখন মাথায় ঢুকিয়ে নেবেন না, তখন দেখবেন আপনি অনেক দিন পর্যন্ত আপনার যৌবনকে ধরে রাখতে পারবেন। আমি আরেকটা টেলিফোন নিয়ে নিই, আর গোল্ড প্যাকটা না সপ্তাহে 3 দিন করে ইউজ করবেন, ফেস প্যাক যেটা গোল্ড রয়েছে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? নমস্কার ম্যাম, কে বলছেন? আমি মাধুরী বিশ্বাস বলছি, চাকদা থেকে। চাকদা থেকে মাধুরী, বয়স কত ম্যাম? আমি আমার মেয়ের জন্য বলবো। তাহলে মেয়ের বয়স কত? মেয়ের বয়স 2 বছর। কি হয়েছে ম্যাম? বলছি আমার মেয়ের বয়স 2 বছর, এমনি ওর শরীরে না ওই যে বুকের কাছে গরম চা পড়েছিল, মানে চা পড়ে হচ্ছে কি দাগ হয়ে গেছে। অনেক কিছু ইউজ করেছি, ডাক্তারকে দেখিয়েছি, কিন্তু দাগগুলো মানে একদম কেমন হয়ে আছে। ওই জন্যই ম্যামের সঙ্গে একটু কথা বলতে চাই। একটা ছবি পাঠান। হ্যাঁ, 2 বছর বয়স। আচ্ছা, একটা ছবি পাঠান, গরম চা পড়ে এত ছোট বাচ্চার। আপনি ফেসবুক করেন তো? আচ্ছা, ওখানে শুকিয়ে টুকিয়ে গেছে। ফেসবুক তো করি না। আপনার কারোর জানাশোনা কারোর ফেসবুক নেই? আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন মাধুরী? হোয়াটসঅ্যাপ করতে পারেন তো, তাহলে আপনি হেল্পলাইন নাম্বারে একটু ফোন করে ওখানে ওদের কাছ থেকে কথা বলে হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা ছবি পাঠিয়ে দিন। হেল্পলাইন নাম্বারটা লিখে নিয়ে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, ঠিক আছে, কথা বলে নিয়ে। আচ্ছা, তুমি না শিবানীর হাজবেন্ডের ওই মাথায় চুলের ব্যাপারটা একটু বলবে? আচ্ছা, হেল্পলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলেই হবে। আচ্ছা, হেল্পলাইন নাম্বারে মাধুরী ওনাকে যেমন আমি বললাম যে গোল্ড যা ইউজ করছে একদম ঠিক, একদম ঠিকই থাকবে উনি। হ্যাঁ, একদম ঠিকই থাকবে, শুধু ওনাকে একটা ঢোকাতে হবে হচ্ছে গোল্ড ফেস প্যাক। গোল্ড ফেস প্যাকটা আপনি সপ্তাহে 3 দিন গোটা মুখে লাগিয়ে, গলায়ও লাগাবেন, মুখ থেকে গলা পর্যন্ত লাগিয়ে, যে কোনো সময় বিকেলবেলা সকালবেলা যে টাইমটা আপনার মনে হবে যে এখন আমি লাগাতে পারি, আর লাগিয়ে আপনি কাজকর্ম কথা বলার নর্মাল এইরকম নেই যে প্যাক লাগিয়ে আপনি কথা বলতে পারবেন না, লাগিয়ে আপনি যা কিছু করবেন 15-20 মিনিট রাখবেন, রেখে প্লেন নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবেন বা একটা টাওয়েল ভিজিয়ে ছোট টাওয়েল মুখ পরিষ্কার করে ফেলবেন। এইটা আপনার খালি একটা অ্যাডিশন হলো। আর আপনার হাজবেন্ডের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে অরিশের যে ব্ল্যাক হেনাটা সেটা এখনো পর্যন্ত আমাদের রিলঞ্চ হয়নি, আশা করা যাচ্ছে যে আমরা চেষ্টা করছি আবার রিলঞ্চ করতে, কেন প্রোডাকশন শিডিউল এমনভাবে প্যাকড জ্যাম রয়েছে যেখানে মানে কি বলবো, মানে ধাপে ধাপে একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট প্রোডাকশন না করলে ওই প্রোডাক্ট প্রোডাকশন, মানে ব্ল্যাক হেনাটা তৈরি করা একটু মানে কষ্ট সাপেক্ষ। সেক্ষেত্রে তা ব্ল্যাক হেনার প্রোডাকশন করতে গেলে অন্য অনেক প্রোডাক্ট প্রোডাকশন পেন্ডিং হয়ে যাবে, কেন অনেক অসুবিধা হয়ে যায়। তার জন্য ব্ল্যাক হেনাটাকে আমরা এখন অফ রেখেছি। নর্মাল হেনাটার সঙ্গে একটা কাজ করতে পারেন, নর্মাল হেনাটা নেবেন অরিশে। হ্যাঁ, নর্মাল যদি হেনা হয় তাতে যদি কোনো রকম এই যে বললেন না অন্য হেনা করলে অনেক সময় অ্যালার্জি বেরোয়, যদি হেনাতে চুচ্চুরি পাতা বা আর্টিফিশিয়াল কালার ইউজ থাকে তাহলেই অ্যালার্জি বেরোনো সম্ভব। আদারওয়াইজ পিওর হেনা যদি হয় তাতে যদি কোনো এক্সট্রা কোনো ওই ধরনের কিছু কালার এক্সট্রা কালার হেনাতে মিক্স না থাকে তাহলে কোনোভাবে, দেখেছিলেন না অনেক বছর আগে হেনা হাতে করে সেই কত লোকের অ্যালার্জি হয়ে কি বিভৎস হয়ে গেছিল, বেশ কিছু বছর আগে, 7-8 বছর আগের কথা বলছি, মানে অনেকে ওই হাতে মেহেন্দি। হ্যাঁ, নিয়ে নাও তারপরে বলছি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ দিদি নমস্কার, আমি চাকদা থেকে বলছিলাম, আপনাদের দুজনকেই নমস্কার। হ্যাঁ দিদি, আপনার নাম? আমার নাম তগস আমানি। হ্যাঁ, আমার নাম তগস আমানি। নামটা না বুঝতে পারলাম না, যাক গিয়ে বয়সটা বলুন। 25। আচ্ছা, 25। কি প্রবলেম, কোনো প্রবলেম নাকি না ভালো আছেন? দিদি ভালো, খুব ভালোই আছি, বাট তার মধ্যে দিদিও একটু সমস্যা যেটা আমি একটু ডিসকাস করে নিতে চাই, মানে আমার কোথাও ভুল হচ্ছে ইউজ করাতে, সেই জন্য। কি সমস্যার জন্য, কি প্রোডাক্ট ইউজ করেছেন? প্রোডাক্ট ইউজ আমি করছি, আমাকে হেল্প ম্যাম যেমন বলেছিলেন তারপর হেল্পলাইন নাম্বার থেকেও আমি যেমন আমাকে বলা হয়েছে আমি সেভাবে ইউজ করছি, কিন্তু তবুও মনে হচ্ছে একটু প্রবলেম, সেই জন্যই বলছি। কি কি প্রবলেম ছিল আপনার, প্রথমে কি প্রবলেম ছিল?
প্রথমে আমার র‍্যশ হচ্ছিল মুখে, ব্রণ যেমন হতো, হালকা র‍্যশ হতো, তো সেগুলো সব ক্লিয়ার হয়ে গেছে। ট্যান ছিল, অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি যেগুলো ইউজ করছি, কিন্তু এখন তবুও মনে হচ্ছে হালকা ট্যান রয়েছে। আপনি কি ইউজ করছেন এবার বলুন, চট করে বলুন কি ইউজ করছেন? ইউজ করছি আমি ফেস ওয়াশ ইউজ করছি, তুলসী চন্দন ফেস ওয়াশ ইউজ করছি, হলদিনী অ্যান্টিসেপ্টিক ক্রিমটা ইউজ করছি, আপনি ক্লিয়ার জেলটা ইউজ করছি, ফেয়ার অ্যান্ড হোয়াইট ফেস প্যাক ইউজ করছি, অ্যান্টি অক্সিডেন্ট সিরাম ইউজ করছি, টিপি টোনার ইউজ করছি, যেগুলো আমাকে বলা হয়েছে সেগুলো ইউজ করছি। বাই স্টেপ বলুন ইউজ করছি। হ্যাঁ, আমাকে আমাকে স্টেপ বাই স্টেপ, আচ্ছা আমাকে স্টেপ বাই স্টেপ বলুন। আমি একটু জিজ্ঞেস করি যে আপনি যে আপনার মুখে ব্রণ আর র‍্যশ ছিল সেগুলো কমে গেছে, তাই তো? একদম একদম কমে গেছে। হ্যালো, হ্যাঁ ম্যাম কমে গেছে আমার সব। হ্যাঁ, র‍্যশ কমে গেছে, ট্যানও অনেক কমে গেছে। হ্যাঁ, ট্যানও কমে গেছে, আর একটু আছে সেটাও চলে যাবে। একটা ছবি আপনি আজকে পাঠিয়ে দিন আমাকে বায়না চ্যানেলসের পেজে গিয়ে, মেসেঞ্জারে একটা ছবি পাঠান, বাকি কতটা ট্যান রয়েছে সেটা দেখে নেব, যদি কোনো ফেস প্যাক অ্যাড করতে হয় সেটা করে দেবো, আপনি ভালো থাকবেন, ঠিক আছে? আপনি ক্লিয়ার অফ জেল আর লেমন টিটি টোনার ক্লিনজার এগুলো কিন্তু বন্ধ করবেন না, এগুলো নর্মালি সারা গরমকালটা আপনি অ্যাপ্লিকেশন করবেন, এটাতেই আপনার স্কিন ভালো থাকবে। আর চট করে র‍্যাশ, গরম হলে যে র‍্যাশ বেরোনো, এগুলো কিন্তু একদমই হবে না। আর একটা বলবো, লেমন টিটি টোনার ক্লিনজার না বরফের কিউব করে নেবেন ফ্রিজে, না না এখন বেরোচ্ছে না, আমি বলছি না, আমি আমি বলবো যে যেন নাই বেরোয়, কিন্তু তবুও আমি একটা টিপস দিয়ে রাখলাম আপনার ক্ষেত্রে। গরম পড়বে তো, চূড়ান্ত ঠান্ডা পড়েছে, মানে চূড়ান্ত গরম পড়বে এবছর, তো ওই বেশি গরম পড়লে অনেক সময় বেরিয়ে আসতে পারে র‍্যাশ, তো সেক্ষেত্রে তখন আপনি ওই আইস কিউব করে নেবেন লেমন টিটি টোনার ক্লিনজারে, ওইটা দিনে একবার দুবার করে ঘষবেন। এটা একটা টিপস দিয়ে রাখলাম দরকার হলে। আর ক্লিয়ার অফ জেলটা ফ্রিজে রেখে তখন ইউজ করবেন, ঠিক আছে? ক্লিয়ার অফ জেল ফ্রিজে রেখে ইউজ করবেন, আর বাকি যা করছেন ঠিক আছে, একটা শুধু আমাকে ছবি পাঠিয়ে দিন, যদি ট্যানের কিছু এক্সট্রা অ্যাড করতে হয় সেটা তখনই করবো, ঠিক আছে? আপনাকে আমি মেসেঞ্জারই উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে কমপ্লিট করে দিলাম ওনারটা, আর ভদ্রমহিলারটা আমি কমপ্লিট করে দিই ওনার হাজবেন্ডের ক্ষেত্রে, ওই জন্য বললাম হেনা, হ্যাঁ এই মুহূর্তে আর ফোনটা নেবো না, বলো। হ্যাঁ এই মুহূর্তে আর ফোনটা নেবো না, যেটা হচ্ছে ওনার হাজবেন্ডের ক্ষেত্রে অন্য যে কোনো এমনি হেনা করে কোন ব্র্যান্ড, হ্যাঁ কোন ব্র্যান্ড জানার আমার দরকার নেই, কিন্তু যেই অ্যালার্জির টেন্ডেন্সি না, অনেক সময় কি হয় এই যে বললাম না, হেনাতে যদি আর্টিফিশিয়াল কোনো কালার ইউজ করা থাকে, ইনপুট করা থাকে, অ্যাকচুয়ালি ন্যাচারাল যে হেনা হয় তাতে কিন্তু ওরকম টকটকে লাল হওয়া, চুল ওই বিচ্ছিরি টাইপের একটা কিরকম হয় না চুলের রংটা, ওইটা হওয়া সম্ভব নয়। যখনই ওতে এক্সট্রা কোনো মানে কালার ইউজ করা হয়, হ্যাঁ ওটা কি হয় তখন অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, সেই জন্য আমি বলি যখনই হেনা করবেন তখন হেনাটা ভালো ব্র্যান্ডেড হেনা ইউজ করা উচিত, আমি বলবো অরিশের হেনা। কেন কি আমি এইটুকুনি বলতে পারি যে হেনাটা এমনভাবেই আমাদের তৈরি, এখানে কোনো ওই কটকটে কালার হবে না, আপনি বিটরুট জুস দিয়ে যদি মিক্স করে করতে পারেন খুবই ভালো আপনার হাজবেন্ড, কেন এখন ব্ল্যাক হেনাটা এই মুহূর্তে কবে পাওয়া যাবে আমি বলতে পারছি না, এত প্রোডাকশন ব্ল্যাক ব্যাকলগ হয়ে রয়েছে অন্যান্য প্রোডাক্টের, এত সত্যি কথা বলতে ওই জন্য ব্ল্যাক হেনাটা মাথায় আর ঢোকানো হচ্ছে না প্রোডাকশনের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আপনি একটাই করতে পারেন আপনার হাজবেন্ডকে, আমাদের যে ন্যাচারাল হেনাটা আছে ন্যাচারাল হেনার সাথে আপনি লিখে নিন, এখন আমলকি পেয়েও যাবেন বাজারে, আপনি আমলকি পেয়ে যাবেন, আমলকি তিনটে আমলকিকে ঝলসানো বলে, তো ওই যে সারাশি হয় সারাশি দিয়ে উনুনে আপনার গ্যাস আভেনে এরকম করে পুরো পুড়িয়ে নেবেন, ঝলসানো যেটাকে বলে, তিনখানা আমলকি, ওটার থেকে যতটা কাঁধ বেরোবে পুরো ওই কাঁধটাকে, আর এটা আগের দিন ভিজাবেন, ধরুন রাত্রির দিকে এই কাঁধটাকে বের করে নিলেন, বের করে নিয়ে আপনি অরিশের হেনার সাথে ওইটাকে পুরো মিক্স করে একটা পাত্রে রেখে দেবেন, পরের দিন পড়বে, এতে ন্যাচারাল ব্ল্যাকিশ একটা ভাব দেবে, আর কোনো অ্যালার্জিক রিয়াকশন বলুন কি, যতদিন না ব্ল্যাক হেনা অরিশের পাওয়া যাচ্ছে ততদিন কিন্তু অরিশের হেনার সাথে ওই আমলকি তিনটে মতো পুড়িয়ে, তিনটে কি চারটে আমলকি পুড়িয়ে যতটা কাঁধ বের হবে ওই কাঁধটাকে আপনি ওই রাত্রিবেলা মিশিয়ে রেখে দেবেন, আর কিচ্ছু দরকার নেই, আর দিনের বেলা করে নেবেন, পরের দিন দিনের বেলা মানে সারা রাত ওইভাবে থাকবে, ঠিক আছে? এটা আপনার টিপস দিয়ে দিলাম আপনার হাজবেন্ডের হেনার জন্য। এবার আমরা আলোচনায় চলে আসি, এবার আমরা টেলিফোন নিয়ে নিই, একটা টেলিফোনে একজন বন্ধু আছে, এই যে বললে না যে কি করে, সত্যি কথা আমি আর টেলিফোন নেব না এটার পর, আচ্ছা একজন আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ হ্যাঁ
আমি বেলেঘাটা থেকে অঞ্জলি মজুমদার বলছি। হ্যাঁ, বয়স কত অঞ্জলি? বয়স 54। 54 বলুন। হ্যাঁ, আমার না কপালে না রিঙ্কেল পড়ে গেছে কয়েকটা, তারপর জয়ের এই দুপাশে না দাগ, তারপর ইয়ে পড়ে গেছে গর্ত গর্ত লম্বা দাগ হয়ে গেছে একটু। ওখানটা কি হয়েছে? এই জায়গাটা দুটো হাত পড়ে গেছে, ছবি পাঠিয়ে দিন। আর কপালে রিঙ্কেল আছে কয়েকটা, গায়ের রংটা না কালো হয়ে গেছে। ওনার গায়ে, আচ্ছা আপনি না ভালো করে শুনুন, অনুপমা এখন এজিং নিয়েই কথা বলবে, আপনি শুনুন এই বরঞ্চ এই আলোচনাটা ভালো করে শুনুন, তারপর অনুপমাকে একটা ছবি পাঠান। অনুপমা তুমি এই এজিং প্রসিডিউর নিয়ে কথা বলো। এজিংটা বলে বলি তার আগে ওনাকে একটা বলি, আপনি এতগুলো প্রবলেম, আপনার 53 বছর বয়স হয়ে গেছে, তো তো আপনি কোনোদিনও কোনো কিছু ভালো করে স্কিন কেয়ার করেননি, তো এখনই দুম করে এক গাদা প্রোডাক্ট আপনাকে দেওয়া যাবে না, খুব সত্যি কথা। আপনি দুম করে আমি আপনাকে এজিং প্রোডাক্ট অবশ্যই দেবো না, আমি এজিং নিয়ে আলোচনা করব, কিন্তু আপনি ইউজ করবেন না। আপনাকে স্টেপ বাই স্টেপ করতে হবে, আপনার আগে স্কিনটাকে ঠিক করতে হবে, বনটাকে ঠিক করতে হবে। তার জন্য আমি বলবো শুধু স্যান্ডেল অলিভ বডি অয়েল, আর আপনি দিনে 3 করে অ্যান্টিসেপটিক ক্রিমের সাথে আগে মাখা শুরু করুন। আগে ওই স্নান করে উঠবেন, অ্যান্টিসেপটিক ক্রিমের সাথে স্যান্ডেল অলিভ বডি অয়েল ভালো করে মেশাবেন, দিয়ে মুখে ভালো করে মাসাজ করবেন, এইসব জায়গাগুলো দিয়ে সারা দুপুর ওইভাবে থাকবেন। বাইরে বেরোলে শুধু সানস্ক্রিন লাগাবেন, সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড ওয়াইট 30, ঠিক আছে? ফেয়ার অ্যান্ড ওয়াইট, সরি বলছি, গ্লো সিক্রেট 30 সানস্ক্রিনটা লাগাবেন, ঠিক আছে? বাইরে বেরোলে আবার বিকেলবেলা গোল্ড ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, দিয়ে হচ্ছে আপনি ওই অ্যান্টিসেপটিক ক্রিম আর স্যান্ডেল অলিভ বডি অয়েল মিক্স করে ভালো করে লাগিয়ে একটু হালকা মাসাজ করবেন, কপাল টপালগুলো ভালো করে লাগিয়ে ওই সারা সঙ্গে ওইভাবে থাকবেন। রাত্রিবেলা আবার ফেস ওয়াশ দিয়ে আবার স্যান্ডেল অলিভ বডি অয়েল, আর অন্য কোনো বডি অয়েল বা কিছু ব্যবহার করবেন না। স্নান করার সময়ও বডিতে স্যান্ডেল অলিভই ব্যবহার করবেন, মুখেতেও স্যান্ডেল অলিভ ব্যবহার করবেন। এইটা করতে করতে আগে স্কিনটা একটু কিছুটা ঠিক হোক, তারপরে কিন্তু অ্যান্টি এজিং এর। এখন দুম করে কিন্তু আপনি বলবেন যে আমার কালচে ভাব এসে গেছে, আমার রিঙ্কেলস পড়েছে, আমি কিন্তু ওই নয় যে আমার কাছে হাতে প্রোডাক্ট আছে বলে আমার প্রোডাক্টটাকে বিক্রি করার জন্য আপনাকে বলে দেবো এক্ষুনি আপনি অ্যান্টি এজিং শুরু করে ফেলুন, এক্ষুনি আপনি অ্যান্টি রিঙ্কেল না, আগে আপনার, আমি আপনার সাইকোলজিটা পুরো বুঝে নিচ্ছি। আপনার 53 বছর বয়সে এসে দাঁড়িয়েছেন এবং আপনার স্যাগিং স্কিন উইথ পিগমেন্টেশন উইথ আনইভেন স্কিন টোন, এতগুলো সমস্যা, সুতরাং এতগুলো সমস্যার জন্য তো আমি আপনাকে এতগুলো প্রোডাক্ট হাতে ধরিয়ে দিতে পারি না। আপনি নিজেও, সত্যি কথা বলতে গেলে আপনি নিজেও ইউজ করতে পারবেন না, মাথা গুলিয়ে যাবে, আর তৃতীয়ত কস্ট ইফেক্টিভ, একটু কস্টলিও হয়ে যাবে আপনার পক্ষে সম্ভব। এবারে আমরা একটু, আমার মনে হলো কথা শুনে আপনার, আমরা একটু এজিং নিয়ে কথা বলি, স্লোলি স্লোলি আপনাকে এগোতে হবে। আর এর মধ্যে আপনি একটা ছবি আমাকে পাঠিয়ে রাখুন, ঠিক আছে? মেসেঞ্জারে বায়োনেচারালস এর পেজে যান, গিয়ে আপনার মুখের একটা ছবি, কি ভাঙা হয়েছে বা কি হয়েছে একটা ছবি পাঠিয়ে দিন। এবার চলে আসছে, আমরা ফোনই নেব না, অ্যান্ড এজিং এর প্রসেস। এজিংটা আমি বারবারই বলি যে এজিংকে ভালোভাবে কন্ট্রোল আমরা নিজেরাই করতে পারি। আমরা একটা বয়সে এসে আমরা জানি আমাদের মেনোপজ হবে, আমরা মেয়ে, আমাদের মেনোপজ হবে, এটা তো খুবই স্বাভাবিক। আমরা জানি যখনই আমরা 40 পা দিচ্ছি, পর পর 41-42 বছর, 43 বছর, 44 বছর, এবার হতে হতে তো 50 দূর করে, কিন্তু 40 থেকে তনুশ্রী 50 এই ফ্রেমটা আমরা বুঝতে পারি না কত তাড়াতাড়ি চলে আসে। আরে এই তো 40 বললাম, এই 50, মানে এই পিরিয়ডটা কিন্তু খুব, মানে মনে হয় চোখের পলকে বেরিয়ে গেল। মানে এই জন্য এই জায়গার বয়সটাকে আমাদেরকে খুব সুন্দরভাবে, মানে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার বলো, স্কিন কেয়ার খুব ভালো করে করতে হবে, যাতে ওই 53 বছর বয়সে বলবো না যে আমার থুতনির এখানটা ভেঙে গেছে বা আমার চামড়াটা এখানটা ঝুলে গেছে বা আমার চামড়ার কালারটা, মুখের স্কিনের কালারটা কোথাও সাদা কোথাও কালো। ওই যে বলছে লোকে দেখে বলে কি হয়েছে মুখের, কেন ডিসকালারেশন হয়েছে, আমার নিজেরই তখন ভালো লাগবে না, তখন মনে হবে ফ্রাস্ট্রেশন, কোথাও যেতে ইচ্ছা করবে না, কারণ মুখটা তো আমাকে ঠিক করতে হবে। সো আমাদের উচিত, আমি বারবারই বলি, গোল্ড রেঞ্জকে
যে একদম 35 থেকে ধরা উচিত গোল্ড রেঞ্জের হাত, রিজুভিনেশন খুব সুন্দরভাবে হয়। এবং বডি অয়েল আমি বারবারই বলি, অরিশের বডি অয়েল এমন ভাবে ব্লেন্ড করা রয়েছে খুব সুন্দরভাবে স্কিন টেক্সচারকে মেনটেন করে। বডি অয়েল মানে শীতকালে লাগানোর জন্য শুধু নয়, বডি অয়েল মানে হচ্ছে অরিশের, সেটা স্যাফরন হতে পারে, সেটা স্যান্ডেল অলিভ হতে পারে, ইভেন বেবি বডি অয়েল হতে পারে। এই তিনটে বডি অয়েলেরই কাজ হচ্ছে স্কিনকে নারিশ করা এবং স্কিনের পিএইচটাকে ঠিক রাখা, পাশাপাশি অয়েল ব্যালেন্সকে মেনটেন করা বা স্যাগিংনেসটাকে কন্ট্রোল। কেন, প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কিন্তু আমার যে অয়েলসগুলো ইনপুট করা আছে তার প্রত্যেকটার মধ্যে কিন্তু অ্যান্টি এজিং এর কিছু না কিছু আলাদা করে অ্যান্টি এজিং প্রোডাক্ট আছে অরিশের। কিন্তু তাছাড়াও আমি চেষ্টা করি যারা অরিশের প্রোডাক্ট 20 বছর বা 30 বছর বয়স থেকে ইউজ করছে তাদের যেন অ্যান্টি এজিং এর প্রোডাক্টে চট করে না হাত দিতে হয়, তারা যেন অ্যান্টি এজিং প্রোডাক্ট অনেক লেটে হাত দিতে পারে। সো এই যে এই জায়গাটাকে আমাদের হাতে আজকে সময় নেই, আমরা আগামী দিনে অ্যান্টি এজিং নিয়ে ডিটেলে আলোচনা করব। আর এই প্রসঙ্গে খালি একটাই কথা জানতে চাইবে যে কিলয় তুলসী জিঞ্জারকে আমাকে ভেতর থেকে অনেকটা ইয়াং রাখতে সাহায্য করবে? আমার যেটা মনে হয়েছে যে কিলয় তুলসী জিঞ্জার তোমার জুস যেটা, সেটা আমরা এটা নিয়েও জিঞ্জার শুধু নয় আর আমরা যেগুলোর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট, এটা নিয়ে আমরা আগামী দিনে বিশদ আলোচনা করব। ধন্যবাদ অনুপমাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। হলুদ ও নিমের প্রাকৃতিক উপাদানে তৈরি অরিশ বায়োন্যাচারাল হেলদি নিম অ্যান্টিসেপটিক ক্রিম, যা খসখসে ত্বক, কনুই, ঠোঁট, গোড়ালি ফাটা ও ছোটখাটো কাটা ছেঁড়া সারিয়ে তুলে ত্বক করে মসৃণ ও সুন্দর। অরিশ ত্বকের সৌন্দর্য বাড়বে বহুগুণ আসল স্যাফ্রন অয়েলের প্রাকৃতিক উপাদানে, যা আছে অরিশ বায়োন্যাচারাল স্যাফ্রন বডি অয়েলে। সারা বছর ব্যবহার করুন আর তফাৎ দেখুন নিজেই। অরিশ